যে কেউ, গণতন্ত্রের অর্থই হচ্ছে যে যে কেউ দল গঠন করতে পারে, অংশগ্রহণ করতে পারে, তারাও ক্ষমতা যেতে পারে। এটা 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 অন্যায়ের কিছু নেই। যারা হয়তো ভাবছে বিভিন্ন ভিন্ন বিষয়ে বিভিন্নভাবে, এটা তাদের ভুল ধারণা। আমি মনে করি যেহেতু আমরা একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, তাহলে ছাত্রদের দল গঠন করা নিয়ে আমার মনে হয় না যে এটা নিয়ে বেশি কথা বলা বা এটা নিয়ে বেশি সমালোচনা করা কোন দরকার রয়েছে। তারা চাইলেই তারা ভালো কিছু যদি এনে দিতে পারে, তারা যদি জনগণের জন্য কাজ করে, ইফ দে ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য পিপুল, ইফ দে ওয়ান্ট টু কিপ স্টেবল দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারি থিংস, ওকে দ্যাটস গ্রেট। ইফ দে ইনশিওর মেডিকেল ট্রিটমেন্ট, ইফ দে ইনশিওর আওয়ার সেফটি সিকিউরিটি, দে আর ওয়েলকাম টু গো ওয়ান পাওয়ার। আমি এটাই মনে করি, তারা যদি ভালো কিছু এনে দিতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি স্থিতিশীলতার মধ্যে রাখতে পারে, ওকে ফাইন, তারা দল গঠন করতে পারে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই দল গঠন করার অধিকার রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, ভোট দেওয়ার অধিকার রয়েছে। তারা তারা মুক্ত একটি স্বাধীন দেশে তারা যেটা চাই সেটা তারা করতে পারবে। এটাই হচ্ছে ডেমোক্রেসি, এবং এটাই হচ্ছে ডেমোক্রেসির সৌন্দর্য।